বুধবার সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে এডিসি নির্বাচনের জন্য বেলা 11:30 নাগাদ কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন 27 পূর্ব মুহুরিপুর বুড়াতুলি আসনের প্রার্থী শোভাদন ত্রিপুরা ও 28 শিলাঝুরি মনোবনকুল আসনের প্রার্থী মাধুরী চাকমা। একেবারে জলসীনভাবে কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হলেও নেতৃত্বরা আশা করেন এডিসি নির্বাচনে পাহাড়ের জনগণ কংগ্রেস দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা তথা বিলুনিয়ার প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, 40 সাব্রুম ব্লক কংগ্রেস সভাপতি সুধন মজুমদার। যেটা বিক্রি করা হচ্ছে, ভারতবর্ষ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই পরিস্থিতির মধ্যে আজকের এই নির্বাচন ত্রিপুরার উপজাতির অংশের নির্বাচন নয়, এই নির্বাচন ভারতবর্ষের মানুষের চিন্তাধারার পরিবর্তনের নির্বাচন। আমি উপজাতি সমস্ত ভাইদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা জিতবো, আমরা দৃঢ়তার সহিত আমরা বলছি, কারণ এখন আর অন্যদিকে আজই সিপিএম দলের তরফ থেকে হাজারখানেক কর্মী সমর্থকদের নিয়ে সাব্রুম শহরে মিছিল করে মহকুমা শাসকের নিকট বেলা 1টা নাগাদ মনোনয়নপত্র জমা দেন 27 পূর্ব মুহুরিপুর বুড়াতুলি আসনের প্রার্থী যোগেন্দ্র ত্রিপুরা ও 28 শিলাচুরি মনোবনকুল আসনের প্রার্থী উছা থৈমক। 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রভাত চৌধুরী আসন্ন এডিসি নির্বাচনে বামফ্রন্ট আবার ক্ষমতা দখল করবে বলে আশা ব্যক্ত করেন। মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন বিধায়ক প্রভাত চৌধুরী, সিপিএম সাব্রুম বিভাগীয় সম্পাদক দীপক চৌধুরী সহ অন্যরা। বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুদের, সো এর মধ্যে কিছুক্ষণ আগে আমরা আমাদের পূর্ব 27 পূর্ব মহরেপোর্ট বুড়াতলি এবং 28 শিলাসরে মনোবঙ্কুল এই দুইটা আমাদের টিটি এডিসির এই সিটির আমরা নমিনেশন সাবমিট করেছি। কি নাম তাদের? সো 27-এর হয়ে যিনি ক্যান্ডিডেট উনি শোভাদন ত্রিপুরা এবং মাধুরী চাকমা 28। সো সে প্রসঙ্গে আমি বলতে চাই, আমাদের টিটি এডিসিতে যেহেতু এটা আমাদের ট্রাইবেল এরিয়া, সো আমরা চাই, আমরা খুব আশাবাদী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।